হাই সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থাপন করব গল্প আছি তোমার পাশে। এটি দ্বিতীয় পর্ব উপস্থাপন করব। যারা প্রথম পর্ব শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো শোনেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে শুনে নেবেন। তাহলে এখন শুরু করছি দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব, বড় ছেলে মানে বড় ছেলে কে? রায়হানের বড় ভাইও আছে? আম্মাকে জিজ্ঞাসা করেই ফেললাম। আম্মা, বড় ছেলে মানে আপনার আরেকজন ছেলে আছে? আম্মা এবারেও দীর্ঘ শ্বাস ফেলে বললেন, হ্যাঁ মা, আমার বড় ছেলে সায়ান। কথাটা বলে শাড়ির আঁচলে চোখ মুখ মুছলেন। এতটুকু কথা বলেই যেন উনি হাঁপিয়ে উঠেছেন। তাই আর কিছু জিজ্ঞাসা করলাম না, ধীরে ধীরে জানা যাবে। কিন্তু বিয়ের সময় পরিবারের পরিচয় দিতে গিয়ে কেবল রায়ানের কথাই কেন বলেছিলেন, আমি ঠিক হিসেবটা মিলাতে পারছিলাম না। ওনার যদি বড় ছেলে থাকেই তবে এখানে লুকানোর কি আছে? রায়ান অফিসে যায় আসে, সে ফিরে আসলে শার্ট প্যান্ট ধুয়ে দেয়া অথবা শুকাতে দেওয়া, যাওয়ার সময় শার্ট কোট টাই এগিয়ে দেওয়া, এই ছোট ছোট কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তবে নিজে সশরীরে গিয়ে রায়ানকে কিছু দিতে পারি না। তার সামনে গেলেই তার গম্ভীর আর রাগী চাহনি আমাকে শত শত আঘাত করে। তাই আড়ালেই তার ছোট ছোট কাজগুলি করে মনের তৃপ্তি অর্জন করি। এই এক মাসে না রায়ানের বড় ভাই সম্পর্কে কিছু জানতে পেরেছি, আর না এ বিষয়ে এ বাড়িতে কোনো কথা হয়। সব যেন থমথমে হয়ে থাকে। আমি আর তুতুলি কেবল সারা বাড়িতে দৌড়ে বেড়াই। আমার আর তুতুলের সম্পর্কটা এখন ঠিক মা আর মেয়ের মতো হয়ে গেছে। আমি বুঝতে পারি তুতুলের সাথে আমার আচার ব্যবহার সবটাই সে লক্ষ্য করে। মানে আমার একমাত্র বর রায়ান সাহেব। তুতুল যখন রায়ান ফিরে আসলেই তার সাথে গল্পের পসরা সাজায়। আমি আড়াল থেকে দেখি ওই গম্ভীর হৃদয়হীন লোকটা প্রশান্তির হাসি হাসে, যেন সে নিশ্চিন্ত। গত শুক্রবারে বেশ কিছু মানুষদের নিমন্ত্রণ করানো হয়। আমি আম্মাকে বারবার জিজ্ঞাসা করি উপলক্ষটা কি, কিন্তু আম্মা বারবারই বলে এমনই, কিন্তু ছোট ছোট বাচ্চারা খায়, মূলত এতিম বাচ্চারা। রায়ান তুতুলকে কোলে নিয়ে হেঁটে হেঁটে তদারকি করে। সেদিন তুতুলের খুশি দেখে কে? আমার খালা শাশুড়ি দরজায় দাঁড়িয়ে বলতে থাকেন, পরের ছেলে মেয়ে নিয়ে এত যে কিসের আধিক্যতা, কথাটা স্পষ্ট আমার কানে আসে। আমি তৎক্ষণাৎ ফিরে তাকাই, চমকাই। মহিলা আমাকে দেখেই যেন ভূত দেখার মতো চমকে ওঠে, আমতা আমতা করে বলেন, আরে বৌমা, যে ভালো আছো মা? এসেই কাজে লেগে পড়েছি, তোমার খোঁজটাও নিতে পারলাম না। আমি হাসলাম, বললাম, হ্যাঁ খালা,
ভালো আছি। আপনি ভালো আছেন? কৌশল বিনোদী শেষে খালা চলে যান, যেন যেতে হে পেরেই তিনি বেঁচে গেছেন। মূলত সেদিনের আয়োজনের কিছুতেই আম্মা আমাকে ছুতে দেয়নি। সামান্য খেজুরের থালাটা এগিয়ে দিয়েছিলাম বলেও রাগারাগি করেছেন। শুধু আমি না, উনি নিজেও ওনার রুম থেকে বের হননি, কেন তা কেবল উনিই ভালো জানেন। আমি খেয়াল করেছি তুতুলকেও উনি পছন্দ করেন না, এর কারণগুলো আমি খুঁজে বের করতে পারছি না। তবে মনে মনে এতে রেখেছি প্রশ্নগুলো রায়ানকেই করব, কিন্তু সেই সুযোগটাই হচ্ছে না। আমাদের সম্পর্কটা কিছুতেই এগোচ্ছে না। ঠিক তাও না, আমার মনে হয় রায়ান এগুতে দিচ্ছে না। কোনো এক বাধা আমাদের সম্পর্কে ঠাই দিয়েছে আছে। আচ্ছা, আমি কি এই বাধা সরাতে আদু সক্ষম হব? প্রতিদিন আমার আর রায়ানের মাঝে বর্ডার হয়ে তুতুল ঘুমায়। শাশুড়ি মা হাজার চেষ্টা করেও তাকে নিয়ে যেতে পারেননি, তা ভয় দেখিয়েই হোক কিংবা আদরে। রায়ানের সামনে চাইলেও শাশুড়ি মা ভয় দেখাতে পারেন না, না পারেন বকাবকি করতে। তাই বাচ্চা তুতুলটার যেন সাহস তখন বেড়ে যায়। রায়ানের গলা জড়িয়ে কেবল জপতে থাকে, পাপা ঘুমো দেব। সে যে পাপার সাথে ঘুমাতে কতটা ইচ্ছুক তা বুঝাতে চেষ্টা করে, আর এতেই যথেষ্ট। রায়ান থেকে আর শত চেষ্টায়ও তাকে সরানো যাবে না। বাচ্চা তুতুলের মায়া ভর্তি কথাগুলো শুনলে আমার নিজেরও মানে না সে চলে যাক। আরও যেখানে আমি জানি মা তাকে পছন্দ করে না। আজকাল তুতুলকে মা বকা দিলেও আমার খারাপ লাগে। বাচ্চা মেয়েটা দৌড়ে এসে আমার পা খামছে ধরে লুকানোর চেষ্টা করে। এতদিনে আমি এটা খুব ভালো করেই বুঝে গেছি যে রায়ানের কলিজা হলো তুতুল। তুতুলের এদিক সেদিক কিছুই সে সহ্য করতে পারে না। সামান্য পরে গিয়ে ব্যথা পেলেও রায়ানের কপালে চিন্তার বাজ পড়ে, মনে হয় ব্যথাটা তুতুল না সে পাচ্ছে। মাঝে মাঝে ভাবি, আচ্ছা রায়ানের মনের অন্তঃস্থলে পৌঁছানোর রাস্তা কি তুতুল? একটা মাস এই বাড়িটাতে যে কিভাবে কাটালাম জানি না। অবাক করা বিষয় হলো বিয়ের দুদিন পর রায়ান আমাকে একদিনের জন্য বাবার বাসায় নিয়ে গিয়েছিল। এর ভিতর আর ও বাড়িতেও যাওয়া হয়নি। যাওয়ার ইচ্ছা পোষণ করলেও মায়ের এক কথা, আমাকে কেন বলছ, রায়ানকে বলো। মাকে কিভাবে বুঝাই রায়ানের সাথে প্রয়োজনের বাইরে কোনো কথাই বলা হয় না, হয়ে ওঠে না, সে চায় না, কিংবা চায় তবুও হয় না। মাঝে মাঝে মনে হয় স্বামীর ঘরে এসে রেডিমেড বাচ্চা পেয়েছি, আবার এটাও ভাবনায় এসে উকি দেয়, আচ্ছা আমি ছাড়া অন্য মেয়ে হলে কি এতদিন সংসার করত বা সংসারে থাকতো? এই বাড়িতে নিজেকে মেহমান মনে হয়, আবার মনে হয় না এটা আমার সংসার, কেবলই আমার।
রোজকার একটা রুটিন হয়ে গেছে, ভোরে উঠে নাস্তা বানানো, তুতুলকে খাওয়ানো, তারপর হাস্যকর হলেও সত্য দূর থেকে রায়ানের দিকে তাকিয়ে থাকাও প্রতিদিনের একটা রুটিন। শাশুড়ি মা নানান কথা বলেন, উনি ইনডাইরেক্টলি আমাকে সম্পর্ক আগানোর পরামর্শই দেন, আমি বুঝি, আমি ওনাকে বুঝতে দেই না, বলি এগোচ্ছে আছে ঠিকঠাক, কিন্তু উনি ঠাউর করতে পারেন, অর্থাৎ আন্তাজ করতে পারেন আমাদের চলাফেরাই। সামান্য সকালের গ্রিন টিটাও আমি নিয়ে যাই না রায়ানের কাছে, এটাও টুনির মা দিয়ে আসে, উনি এ বাড়িতে পার্মানেন্ট ভাবেই থাকেন, সবার সব কাজে হেল্প করেন, বেশ হাসি খুশি প্রাণোচ্ছল মহিলা। নিঃসন্তান বিধবা হলেও তার মাঝে আমি এই নিয়ে কখনো দুঃখ কিংবা আফসুস দেখিনি। মাঝে মাঝে ভাবি, ভাবতে বাধ্য হই, মানুষ কত ভাবেই না সুখ খুঁজে নিতে পারে, আমার পরিবারটাও তো মন্দ নয়, তুতুলকে নিয়ে আমার বেশ দিন যায়, আবার বুকের ভিতর ঠক করে ওঠে, তুতুল তো আমার নিজের মেয়ে নয়। আমাদের রুমের কোনায় কোনায় আমার স্পর্শ, হঠাৎ মনে হয়, আচ্ছা রায়ান আমাকে নিজের স্ত্রী মানে তো, তিন কবুলের জোরে হলেও আমি তার স্ত্রী মানতে বাধ্য বলে মনকে বুঝ দেই। এভাবেই আমার বিবাহিত জীবনের এক মাস পেরিয়ে গেল। হঠাৎ পানির কলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল, তাকিয়ে বুঝতে পারলাম রায়ান উঠে গেছে, গড়িতে 5টা বাজে, ঘুম সরে যাওয়ায় উঠে পড়লাম। ফজরের নামাজটা ঘুমের কারণে বেশিরভাগ কাজা হয়। রায়ান ওয়াশরুম থেকে বের হলে আমি একদম অজু করে ফিরে আসি, মনের ভিতর অনেকটা সাহস নিয়ে রায়ানকে বলেই ফেলি, উঠেছেন যখন নামাজটা পড়েই ঘুমান। কথাটা বলেই লম্বা লম্বা শ্বাস নিলাম। আমাকে অবাক করে দিয়ে রায়ান আবারও ওয়াশরুমে ঢুকে অজু করে একদম ফিরে এসে আমার পাশেই জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন। মনটা খুশিতে ভরে যায়, ইচ্ছে হয় একটা টাইট হাগ দিয়ে বলি, ধন্যবাদ রায়ান কথা রাখার জন্য। কিন্তু হাগ না দিলেও কেবল ধন্যবাদটা সাহস করে দিয়েই দেই। নামাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই পড়া উচিত, তবে ধন্যবাদটা তোমার প্রাপ্য, আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। রায়ানের উত্তর শুনে আমি অবাক, না না মাত্রাতিরিক্ত অবাক, তাছাড়া সে আমার সাথে গম্ভীর কিংবা রাগান্বিত স্বরে কথা বলেনি, সব কিছু একদম স্বাভাবিক। জোরে শ্বাস নিলাম, হ্যাঁ প্রকৃতিতে যেন কেমন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি, নিজের কথাই নিজেই হেসে দিলাম। আমার হাসি দেখে রায়ান দুই ব্রু কুচকে জিজ্ঞাসা করল, এভাবে ব্যাককেলের মতো হাসছো কেন, তুমি কি ভেবেছ তোমার হাসি খুব সুন্দর? মোটেও না, এক কথায় আমাকে 7 আসমান থেকে জমিনে নামিয়ে দিল, সাথে আমার মুখে না না সর্ব অঙ্গে ধরা দিল কালো মেঘের ছায়া। মানুষটা এমন কেন, মিথ্যা মিথ্যেও তো প্রশংসা করা যায় নাকি? আমার ভাবনার জগতেই কথা দিয়ে বাধাগ্রস্ত করলো সে, যখন বলল আর কি পড়ালেখা করার ইচ্ছা নেই, ব্যস্ততায় আমার মাথা থেকেও কথাটা বেরিয়ে গেছে।
পড়ালেখা? আদৌ যে আমি এককালে স্টুডেন্ট ছিলাম কথাটা বেমালুম ভুলেই গিয়েছিলাম, তবে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখেই বললাম। না মানে বলবো ভাবছিলাম, আর বলা হয়ে উঠিনি। আমার অসমাপ্ত কথাটাকে সে সমাপ্ত করে দিল। তারপর এতদিনেও যা ঘটেনি সেই অবাস্তব জিনিসটাই ঘটে গেল। ওহ মাই গড, এটা আদৌ সম্ভব? ঘটনমূলক মন্তব্য আশা করছি। গল্পের কোন দিন কোন চরিত্র ভালো লাগছে খারাপ লাগছে জানাবেন। ধন্যবাদ সবাইকে। হাই শ্রোতা বন্ধু, আশা করছি আজকের এই দ্বিতীয় পর্বটিও আপনাদের ভালো লেগেছে। আর এই দ্বিতীয় পর্বটি শুনে কেমন অনুভূতি হলো তা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।